Assalamualaikum, আমি ওয়াসিম সন্নাত প্রিমা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এখন আমি তোমাদেরকে এইচটিএমএল-এ কিভাবে প্যারাগ্রাফ সাজাতে হয় বা কিভাবে প্যারা আকারে তুমি একটা লেখাকে সাজাতে পারো সেই সম্পর্কে আলোচনা করব। তো তুমি তোমার নোটপ্যাডে প্রথমে এইচটিএমএল কোডগুলো লিখে নাও। এইচটিএমএল, তারপর হেড, এরপর টাইটেল, ইচ্ছা মতো টাইটেল দাও। আমি আগের মতোই 10 মিনিট স্কুল দেই। এরপর টাইটেল শেষ করে দাও, এরপর হেড শেষ করব, এরপর বডি স্টার্ট করব। এখানে কমা হবে না। এখন বডির মধ্যে আমার যা ইচ্ছে আমি তা লিখব। লেখার পর আমি বডি শেষ করব। তুমি উল্টাপাল্টা বা মিনিংফুলি কিছু লিখতে পারো। তারপর এইচটিএমএল শেষ করব, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এখানে রিলোড দিলে আমি যেটা লিখলাম ইনপুটে বডির ভিতরে সেটা চলে আসলো কিন্তু আমার পেজের বডিতে। এখন ধরো আমি এখানে তো আমি অল্প লিখছি, যদি অনেক লেখা হতো তাহলে দেখতে কি এই লাইনের পর নিচে নিচে অনেকগুলো অনেক চলে আসতো না, অনেক লেখা। তখন আমরা যদি সব লেখাগুলোকে যদি আমরা কোনো ট্যাগ ইউজ না করি তাহলে দেখা যাবে কি একটার পর একটা লেখা এইভাবে চলে যাবে। কিন্তু আমরা যদি এই লেখাটাকে প্যারায় সাজাতে চাই, ধরো এই ডি পর্যন্ত একটা প্যারা থাকবে, পরে এস থেকে এই নিচে 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 বসবে বাকি লেখাটুকু, এরকম যখন চাবো তখন আমরা কি করব, যতটুকু প্যারা চাবো একটা তখন ওই অতটুকু জায়গা নিয়ে একটা নতুন ট্যাগ দিব। ধরো এখান থেকে আমি একটা প্যারা স্টার্ট করতে চাই, তাই আমি এখানে পি নামে একটা ট্যাগ ইউজ করব। আর আমি এই এন পর্যন্ত একটা প্যারা রাখতে চাই, তাই এই এনে এসে আমি পি ট্যাগটা শেষ করব। আবার ধরো এখান থেকে আমি আরেকটা প্যারা স্টার্ট করতে চাই, তখন আমি আবার পি ট্যাগ দিব। এই ডি পর্যন্ত একটা প্যারা রাখতে চাই, তাই ডি এর পর আমরা পি ট্যাগ শেষ করব। এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করার পর এখানে রিলোড দিলে চলে আসছে, দেখো 3-4টা প্যারা। এখন ধরো এটাকে এই লেখাটাকে বা এই প্যারাটাকে আমি যদি মাঝখানে আনতে চাই তখন একটা অ্যাট্রিবিউট ইউজ করবো এই পি এর পর। তখন আমরা এটার মাঝখানে একটা স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট অ্যালাইন ইউজ করব, অ্যালাইন ইকুয়াল সেন্টার দিব। সেন্টার দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, দেখো রিলোড দিলে কি হয়, সরি এখানে ইনভার্টেড কম একটা দিছি আমি, দুইটা দেই নাই। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এখানে রিলোড দিলে দেখো চলে আসছে, মাঝখানে চলে আসছে। এখন ধরো আমি এই প্যারাটাকে মাঝখানে না রেখে রাইট সাইডে রাখতে চাই, তখন আমি রাইট লিখব, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তারপর রিলোড দিব, দেখো রাইট সাইডে চলে আসছে। এখন ধরো আমি আবার লেফট লিখি, লেফট লিখে লেফট নিতে চাই, তো তুমি লেফট লিখে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখানে আবার রিলোড দিবা, দেখতে পাবা আবার লেফটে চলে আসছে। তো এভাবেই তুমি তোমার বডির লেখাগুলোকে বিভিন্ন প্যারায় বিভিন্ন সাইডে নিতে পারবা। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় বা কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম।